নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হয়ে অনলাইনে যুক্ত আছেন দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, আছেন এবির ব্যুরো প্রধান জুলহাস আলম এবং যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি এবং অবশ্যই যেহেতু সেই চরম ঝুঁকি এবং সংক্রমণের মধ্য দিয়ে আমরা আছি, করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আজকের হিসেব 134 জনের মৃত্যু, যেখানে শনাক্ত 6000-এর উপরে এবং উপসর্গ নিয়ে 10 জেলায় 51 জনের মৃত্যু। একটু জানতে চাইবো যে করোনা সংক্রমণের কোন জায়গাটা আসলে আমরা এখন আছি। বলা হচ্ছে দ্বিতীয় ঢেউ, আমরা লকডাউনও দেখছি, কঠোর বিধিনিষেধ চলছে, আজকে তৃতীয় দিন, সব কিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে ধারণা দেন যে করোনা সংক্রমণের কোন জায়গাটা আমরা আসলে এখন আছি। আপনি ইতিমধ্যে বলেছেন যে সর্বোচ্চ দ্বিতীয় মৃত্যু, অর্থাৎ 143 ছিল গত পরশু, গতকাল 132, আজকে 134। অর্থাৎ আমরা এখন যে পর্যায়ে আছি, আর উপসর্গ নিয়ে হয়তো আরো অনেক বেশি হবে, যেটা আপনি বলেছেন যে 51 জন উপসর্গ নিয়ে। আসলে আমরা এখন যে পর্যায়ে আছি, দ্বিতীয় বা তৃতীয় ঢেউ যাই বলেন না কেন, আমরা এখন ঢেউয়ের উপরে আছি। অর্থাৎ করোনা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, তা আসলে কোথায় নিয়ে আমাদেরকে ঠেকাবে বলা মুশকিল। আমাদের সচেতনতা এখনো কিন্তু বাড়ছে না। আপনি একটু আগেই দেখালেন যে মোড়ে মোড়ে চা সিগারেটের দোকানে সবাই হাজির হচ্ছে, সেখানে যারা যারা হাজির হচ্ছে, একজনও যদি তার মধ্যে সিমটম থাকে, সে কিন্তু ওখানকার যে কজনের সাথে দাঁড়িয়ে চা খাচ্ছে বা সিগারেট খাচ্ছে, তাদের সবাইকে সংক্রমিত করতে পারে। কারণ হলো দূরত্ব বজায় রাখছে না এবং মাস্ক পরছে না। অর্থাৎ মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখার এই যে আমাদের স্বাস্থ্যবিধিটা, এটা এই করোনাকে আমাদেরকে পরাজিত করার একমাত্র অস্ত্র। আমরা গত ঈদে মাননীয় প্রধানমন্ত্রী আজকেই বললেন সংসদে যে আমরা বাড়িতে না গেলে যেন জীবন রক্ষা হবে না, সবাই বাড়ি গেলাম। আবার ভারতীয় ভেরিয়েন্ট যেটা আসলো, সেখানেও আমরা লক্ষ্য করলাম যে হাসপাতাল থেকে পালিয়ে গেল, যারা গেল সেখানেও কিন্তু সংক্রমণ হলো। তার মানে বর্ডার এরিয়া, এমন বর্ডার আমাদের যে 35টা জেলার বাইরেও 4,500 কিলোমিটারের মধ্যে ডুব দিয়ে ওপারে যাওয়া যায়, সকালে যায় বিকালে আসে, এভাবে কিন্তু সংক্রমিত হলো। এবং আমাদের ট্রাকে করে ওদের দুজন, আমাদের দুজন একত্রিত হলো, সেই দুজন আবার ঢাকা এলো। ঢাকা কেন, এখন সারা বাংলাদেশ তো ছড়িয়ে পড়েছে, 40টা জেলা আমরা রেড জোন হিসাবে চিহ্নিত হয়েছে। আপনারা জানেন এখন কিন্তু পেরিফেরিতে মৃত্যু বেশি। তার কারণ কি, গ্রামাঞ্চলে যেসব জায়গায় আক্রান্ত হচ্ছে, তারা তো জানেও না তার অক্সিজেন স্যাচুরেশন কত, জ্বর ফ্লু হিসাবে সে ঘরে থাকছে, হঠাৎ করে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হচ্ছে। অনেকে হাসপাতালে যাচ্ছে, জেলা স্তরে উপজেলা লেভেলে যাচ্ছে, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা পাওয়াটা মুশকিল, কারণ তারাও তো প্রস্তুত হয়নি। আপনি জানেন যে এতকাল যে প্রথম ঢেউ আর দ্বিতীয় ঢেউ যদি আমরা আগের দুটোকে ভাবি, এটাকে তৃতীয় ঢেউ ভাবি, তাহলে প্রথম দুটোতে আমরা দেখেছি যে জেলা শহরের পরিবর্তে বিভাগীয় শহরে টারশিয়ারি হাসপাতালগুলোতে বেশি ভিড় ছিল। এই কারণে তখন কিন্তু আমাদের সব ধরনের ফ্যাসিলিটি সেখানে ছিল, অক্সিজেন সহ সব। আমরা ভেবেছিলাম যে জেলা শহরগুলোতে আর এরকম ছড়াবে না, কিন্তু আজকে যখন জেলা শহরে ছড়িয়ে পড়েছে, এখন আমাদের অক্সিজেনের ডিমান্ড বেড়েছে, আমাদের চিকিৎসক নার্স এদের ডিমান্ড বেড়েছে, এইগুলো সাপ্লাই দিয়ে সেখানে কিন্তু চিকিৎসা করানোর ব্যবস্থা করতে হবে। আপনি জানেন কোন কোন জায়গায় আমরা অক্সিজেনের সংকট নিয়ে আমরা শুনেছি, আমরা মনে করি যে অক্সিজেন প্লান্ট তৈরি, অক্সিজেন সিলিন্ডার দেওয়া, অক্সিজেন জেনারেটরের উপস্থিতি, এগুলো যেমন লাগবে, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা সাপ্লাই বাড়ানো লাগবে। সাথে সাথে আমি মনে করি যে যে সমস্ত চিকিৎসক নার্স যেখানে সংকট আছে, আমাদের অন্য জায়গা থেকে, হয়তো ঢাকা থেকেও বা অন্য কোনো জেলা থেকে, অথবা নতুন করে নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের মধ্যে সচেতনতা না বাড়ালে আমরা কোনোভাবেই এই লকডাউন, এমন করি সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, আসুন না আমরা সবাই মিলে ওই একটা জিনিস করি, আমরা একে অপরের সাথে এখন মিশবো না, কোনো আত্মীয়ের বাড়িতে যাবো না, এখন ঘর থেকে বেরোবো না, প্রয়োজন ছাড়া, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবে, এই বিষয়গুলো যদি মেনে চলি। আর যারা, আমি মনে করি শুধু সরকার কেন, যারা বিত্তশালী আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, লায়ন্স রোটারি সহ যারা যেখানে আছে, আমি মনে করি সবাই এখন ঘরে ঘরে খাবার সরবরাহ
ডাক্তার শারফুদ্দিন আহমেদ, এই বিষয়টা একটু আসতে চাই পরে, তার আগে একটু সুকান্ত গুপ্ত অলোক আপনার কাছ থেকে ঘুরে আসবো। আর ডাক্তার শারফুদ্দিন, আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, যে বলছিলাম আপনি বলছিলেন যে এখন আমাদের কঠোর লকডাউন চলছে, আপনাদের পর্যবেক্ষণ কি বলে এই যে লকডাউন, এটি আসলে কতটা কার্যকর হচ্ছে, কতটা সুফল আমরা এর পাবো, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। সুকান্ত গুপ্ত অলোক, আপনি যদি একটু বলেন, সচেতনতার কথা বলছিলেন ডাক্তার শারফুদ্দিন, কতটা সচেতন আমরা এখনো হচ্ছি, মানে আপনাদের পর্যবেক্ষণ কি বলে? কতটা সচেতন হচ্ছি সেটি তো আমার মনে হয় সচেতনতা লেভেল আমাদের খুব বেড়েছে বলে মনে হচ্ছে না, এটি একটি বিষয়। কেননা যে লকডাউন চলছে, যে কঠোরতা চলছে, আজকেই আপনারাই রিপোর্ট করছেন, মিডিয়াই রিপোর্ট করছে যে তৃতীয় দিনে এসে একটু ঢিলে ঢালা ভাব দেখা যাচ্ছে সারা দেশে। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু আবার আলগা হয়ে যাচ্ছি, এটি হলো কিন্তু আমি পরিস্থিতির দিকে একটু নজরটি দিতে চাই। মানে লকডাউন দিয়ে আমরা সংক্রমণ কমানোর চেষ্টা করছি, যে সামাজিক সংক্রমণ যেটা ঘটে গেছে সেই সামাজিক সংক্রমণের হ্রাস টানার একটি চেষ্টা আমরা করছি, সেই ক্ষেত্রে লকডাউন কার্যকরী হচ্ছে শেষ কথা। কিন্তু এটি আমরা কিভাবে কার্যকর করছি, একটু আগে প্রফেসর শারফুদ্দিন বলছিলেন যে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন তারা এখানে এনগেজড হয়েছে, কিন্তু এখানে সোশ্যাল মোবিলাইজেশনটা কি আছে, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে সোশ্যাল মোবিলাইজেশন যেটি খুব গুরুত্বপূর্ণ, যে সেখানে ভলান্টিয়ার্স তারা কি করছেন, তারা কোনোভাবে এটি ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছেন কি না। এটি এখন আমরা লকডাউন একটি মাত্র উপায় বলা হচ্ছে, খুব কার্যকর উপায়, যে আমার হাতে ভ্যাকসিন নেই, আমার হাতে চিকিৎসা ব্যবস্থাপনা নেই, আমার কাছে হাসপাতাল ব্যবস্থাপনা নেই, সো আমি সবাইকে ঘরবন্দি করে ফেলছি, ঘরবন্দি করে আপনারা বের হবেন না, তাহলে এটি সংক্রমণ ছড়াবে না। কিন্তু আপনাকে এখন আমরা তো স্যার একটু আগে বলছিলেন যে এটি দ্বিতীয় ধাপ না তৃতীয় ধাপ, আমি বলি দান দান তিন দান, যদি তৃতীয় ধাপ হয় তৃতীয় ধাপই ধরেন, যে এই দান দান তিন দানের মধ্যে আমরা এসেছি। এখনো এসে আমরা দেখছি যে লকডাউনই দিতে হচ্ছে, লকডাউনে আমাদের আশ্রয় খুঁজতে হচ্ছে, কিন্তু ব্যাপারটি কিন্তু সেখানে না। সে কাল রাতে আজকে সকালে টিকা চলে এসছে আমাদের, এখন মোটামুটি 57 লাখ টিকা আছে, কিন্তু আমি এই জায়গায় ম্যানেজমেন্টটা দেখতে চাই যে আমরা কি প্রায়োরিটাইজ করতে পারছি, যে আমরা এখন কোথায় টিকা দেব, এটি কি ঢাকা, এটি কি রাজশাহী, এটি সাতক্ষীরা, এটি খুলনা, কোন জায়গায় আমাদেরকে জোর দিতে হবে। আমরা দেখেছি যে জায়গায় পরিস্থিতির করোনার ব্যাপক বিস্তার ঘটেছিল, এটা মানবিক বিপর্যয় তৈরি করেছিল, ভারতের ক্ষেত্রে যদি বলি, তখন কিন্তু তারা এই ভ্যাকসিনেশন নিয়ে তারা কিন্তু একটু প্রায়োরিটাইজ করেছে, যে অগ্রাধিকার দিয়েছে যে আমার এখানে ভ্যাকসিনেশনে যেতে হবে, গিয়ে আমি এটার বিস্তারটা ঠেকাবো বা আমরা একটা হার্ড ইমিউনিটির একটি বিষয় তৈরি করব। তো সেই প্রায়োরিটাইজেশন এটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলে মনে করছি, যেখানে আমরা প্রশাসন যন্ত্র বলি, সরকারি প্রশাসন যন্ত্র বলি, সরকারের মেকানিজম, সেখানে কোঅর্ডিনেশন হচ্ছে না। এই দান দান তিন দানে এসে আমি দেখছি কদিন আগে সরকার একটি সমন্বয় সেল তৈরি করেছে, মানে 1.5 বছর পর সরকারের একটি সমন্বয় সেল গঠিত হয়েছে যে লকডাউন বা সার্বিক কার্যক্রম ঠিক মতো চলছে কিনা। তা এখন আর সঙ্গে যে হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, আমরা দুটি ঘটনা কিন্তু এর মধ্যে দেখে ফেলেছি, সাতক্ষীরা এবং বগুড়া। বগুড়ার মতন একটি জেলা সদরের হাসপাতালে সেখানে যদি আবাসিক চিকিৎসককে বা হাসপাতালের পরিচালককে বলতে হয় যে আমার আসলে দুটির বেশি হাই ফ্লো নাজাল নেই, তাহলে আমাদের এই অসহায়ত্ব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নিশ্চয়ই সুকান্ত গুপ্ত অলোক, ধন্যবাদ আপনাকে, আবারও আসবো আপনার কাছে। সক্ষমতার জায়গাটি বলছেন ভ্যাকসিন নিয়ে এখনকার, সেটিও আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো, ডাক্তার শরফুদ্দিন আছেন তার কাছ থেকে তো আমরা জানতে চাইবই। জুলহা সালাম, আপনি একটু যুক্ত করবেন কিনা এর সঙ্গে, যে এই যে আমরা যে রিপোর্টের শুরুতে দেখলাম যে কিছু মানুষ রাস্তার চারপাশে এসে বসে আছে, কিছু মানুষ প্রয়োজনে বের হয়েছে, তাদের কাছে কিছু মানুষ অপ্রয়োজনে বের হয়েছে, কিন্তু কিছু মানুষ যারা বলছে যে যারা দিন আনে দিন খায়, সেই মানুষগুলোকে আমরা কিন্তু এখন রাস্তায় বের হতে দেখছি।
পাচ্ছি, এই মানুষগুলোকে আমরা আসলে কতদিন রাখতে পারবো? কারণ সরকারি সাহায্য সহযোগিতা সেটি কিন্তু এখন পর্যন্ত পৌঁছাচ্ছে না, যদিও আজকে প্রধানমন্ত্রী তিনি আশ্বাস দিলেন যে আগেরবারের মতো সরকারের যে এরকম সামর্থ্য আছে সেভাবে মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। কতটা আমরা আসলে তাদেরকে রাখতে পারছি এখন বা রাখতে পারবো? ধন্যবাদ আপনাকে। আমি দুজন বিজ্ঞানের ঝুঁকের বক্তব্য শুনছিলাম, তার প্রেক্ষিতে আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন যে সমর্থনে যে মানুষের পাশে দাঁড়াবেন, কিন্তু আমাদের কাছে যেটি সংকট বা সমস্যা মনে হয় সেটা হচ্ছে যে কোনো ক্লিয়ার রোড ম্যাপ নাই। আমরা কিন্তু জানি না কিভাবে পৌঁছানো হবে, কারা পৌঁছাবে, সেটা প্রক্রিয়াটা কি, সেই ব্যাপারে কিন্তু আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে, খাদ্য অধিদপ্তর থেকে, খাদ্য মন্ত্রণালয় থেকে, সমাজসেবা অধিদপ্তর থেকে, যারা সংশ্লিষ্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, আমরা কিন্তু কোনো কিছু, আমরা সাংবাদিকতা করি, আমরা তথ্যের মধ্যে থেকে, আমাদের কাছে কিন্তু কোনো পরিষ্কার চিত্র নেই। আমাদের কাছে যদি পরিষ্কার চিত্র না থাকে, তাহলে সাধারণ মানুষের কাছে, যাদের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই, তাদের কথা হলো যে কোনো রকমের জীবনযাপন করা, কোনো রকমের খেয়ে পরে বেঁচে থাকা, তাদের কাছে কিভাবে তথ্যগুলো পৌঁছাবে। তা আমি শুরু থেকে সবসময় বলেছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, হসপিটাল ব্যবস্থাপনা অথবা যে ত্রাণ ব্যবস্থাপনা, এই বিষয়টিকে নিয়ে সরকারের পক্ষ থেকে এবং সরকারের যেসব অর্গানগুলো আছে স্থানীয় পর্যায়ে, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, তাদের মাধ্যমে কি প্রক্রিয়ায় সেগুলো করা হচ্ছে সেটি নিয়ে যেসব তথ্য সেটিকে সহজলভ্য করা এবং মানুষের কাছে পৌঁছানো। লকডাউন দেওয়ার আগেই বলে দেওয়া উচিত ছিল যারা পিছিয়ে আছে, যাদের খাবারের সংকট আছে, বস্তিগুলো আছে, যারা খেটেখাওয়া মানুষ, তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া হবে। কারণ জনগণের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু আগে এই কাজটি করা হবে এবং একটা দিক নির্দেশনা থাকার কথা, সেটি যদি থাকতো তাহলে কিন্তু এই ধরনের সংকট তৈরি হবে। সংকট তৈরি হওয়ার পরে আমরা জানি আমাদের সংকট কি, এখন দেখেন গ্রাম পর্যায়ে পর্যন্ত এটা ছড়িয়ে যাচ্ছে। আমি যেটি অলোকদা বললেন বা প্রফেসর শরফুদ্দিন বললেন, অক্সিজেনের সংকটের কথা, ওদিকে খাদ্য সরবরাহ ইত্যাদি, গ্রামে গঞ্জে এটা ছড়িয়ে গেছে এবং সীমান্তবর্তী এলাকায় 40টি জেলা থেকে আমরা রোগী পাচ্ছি। সম্প্রতি আমরা দেখতে পেলাম ঢাকা শহরে প্রায় 70% রোগী আসছে ঢাকার বাইরে থেকে। তার মানে কি, আমার স্থানীয় পর্যায়ে আমি ব্যবস্থা করতে পারিনি, পরিবারগুলো তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, তাদের জন্য আমরা কি ব্যবস্থা করেছি, স্থানীয় সরকারকে আমরা সম্পৃক্ত করতে পারিনি যেভাবে করার প্রয়োজন ছিল, ভলান্টিয়ার তৈরি করতে পারিনি, কেন আমাদের সমন্বয়টাকে আমরা আসলে সমন্বয়হীনের জায়গায় নিয়ে গেছি, মানে সমন্বয়টা আমাদের করার কিছু ঘাটতি রয়ে গেছে। জুলাশন আবার চেষ্টা করব, যাই আছে সেটার ভিত্তিতে সমন্বয়টা করলে কি হতো, আমরা রেজাল্ট অনেক ভালো পেতাম। আমাদের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমরা এখনো এই বেসিক জিনিস এনশোর করতে পারিনি, এটা খুবই দুঃখজনক। আবার আসবো জুলহা সালাম আপনার কাছে, আপনি বলছিলেন যে ক্লিয়ার একটা রোড ম্যাপ আমাদের সামনে নেই, সেটি সব ক্ষেত্রে, সেটি সাহায্যের ক্ষেত্রে কিংবা মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে। ডাক্তার শরফুদ্দিন আমাদের সঙ্গে তো আছেন, ডাক্তার শরফুদ্দিন আপনি একটু বলবেন কি না, আমরা দেখলাম যে গতকালকে রাতে টিকা এসে পৌঁছালো এবং খুবই স্বস্তির খবর এটা আমাদের জন্য, 45 লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে। এটি আসলে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন কোন মানুষকে আগে দেওয়া হবে, আসলে কি আপনাদের কাছে ক্লিয়ার রোড ম্যাপ আছে, ধারণা দিতে পারবেন আমাদের? যে কিছুটা দিতে পারবো। প্রথমেই বলি যে আমি একটু দিল্লির কথাটা আপনাদেরকে মনে করাই, তখন কিন্তু দেখেন গণচিতা গণসমাধি আমরা দেখেছি, এই দিল্লি কি করে এখন কন্ট্রোলে এনেছে, এই লকডাউন এবং ভ্যাকসিনেশন, এই দুটো কাজ করে তারা কিন্তু এখন কন্ট্রোলে এনেছে। আমরা লকডাউনটা কেন করছি, অর্থাৎ টোটালি ট্রান্সমিশন চেইনটাকে আমরা ভাঙতে চাই, এটা 14 দিন সময় লাগে, 7 দিনে এটা হয় না, আমার মনে হয় 14 দিন পর্যন্ত এই লকডাউনটা থাকা উচিত। তবে সফল করার জন্য আপনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন, আমরা কি সফল করার জন্য প্রস্তুত, সত্যিকার অর্থে মানসিকভাবে আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে। আমি যদি একজন লোককে আমার মাধ্যমে আক্রান্ত করি আমার দায়বদ্ধতা আছে, এই জিনিসটা আমাকে প্রথম ভাবতে হবে। 2 হলো বাইরে আমার প্রয়োজন ছাড়া যাব না, কিন্তু প্রয়োজন কার, ওই যে দিন আনে দিন খায় এই লোকটার প্রয়োজন আছে, কিছু ইয়াং পিপুল আছে চা সিগারেট খেতে যাবে, এদের সবাইকে বলা উচিত, সবার জানা উচিত যে সে কিন্তু নিজেও ওই চা খেতে গিয়ে আক্রান্ত হতে পারে, আর যে লোকটি ঘরের বাইরে যাচ্ছে তাকে যেন আমি এখন বিত্তশালীরা, শুধু সরকার কেন বিত্তশালীরা এখন একটু হাত বাড়িয়ে দেই, কারণ এই 14 দিন যদি আমি করোনা ট্রান্সমিশনটা ব্রেক করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকখানি রক্ষা পাবো। আদারওয়াইজ ভারতের মতো কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে আমার কিন্তু সেই সক্ষমতা আমাদের দেশে সব হাসপাতালে নেই। সুতরাং আমি কি করব, আসুন আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন
এনজিও, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি নির্বাচিত প্রতিনিধি দল। আমি তো গ্রামগঞ্জে আমি জানি যে ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বাররা তারা এবং মসজিদের ইমাম এখন তাদেরকে বলতে হবে যে আপনারা ঘর থেকে বেরোবেন না, মাইকিং করতে হবে এবং তাদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারেও লোকালি ফান্ড তৈরি করতে হবে। আজকে কে যেন একজন বললো সরকারের কাছ থেকে তারা চায়, ঠিক আছে, সাধারণ মানুষ যেহেতু দিচ্ছে না, আমি যারা বৃত্তশালী ধরেন বিজিএমইএ, বিসিসিআই, এরকম যারা বিভিন্ন সংগঠনের আছেন, তারা গভর্নমেন্টের ফান্ডে টাকা জমা দেবে। গভর্নমেন্ট সেটা ওই যে 333-তে খাবার কিন্তু দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী 1,00,000,000,000 টাকা প্রণোদনা যেহেতু দিতে পেরেছেন, উনি বলেছেন আজকে যে খাবার দেবেন, সেই একটা বিষয়। এখন আসি ভ্যাকসিন। জি ডাক্তার শরফুদ্দিন, দুঃখিত আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে, আমরা বিরতিটা নিয়ে ফিরে আসি, আপনারা তিনজনে আমাদের সঙ্গে থাকবেন। ভ্যাকসিন প্রক্রিয়াটি আসলে আমরা কিভাবে সমন্বয় করতে পারি জানবো আপনাদের তিনজনের কাছ থেকে বিরতি থেকে ফিরে। দর্শক একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুকান্ত গুপ্ত অলক, আছেন জুলহাস আলম এবং আছেন ডাক্তার শরফুদ্দিন আহমেদ। তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগের অংশে, আপনি বলছিলেন টিকার সমন্বয়টা নিয়ে একটু জানতে চাইব, 45 লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে গত রাতে, এই জায়গায় আমরা কোনো সমন্বয়হীনতা দেখতে চাই না, কি করণীয় সেক্ষেত্রে? আপনি জানেন যে আমাদের তিনটি রাস্তা আছে, একটা হলো ঘরবন্দি, 2 নম্বর হলো যে স্বাস্থ্যবিধি মেনে চলা, 3 নম্বর টিকা, যেটা দিল্লিতে টিকা সরবরাহ করার কারণে আমরা কিন্তু টিকা পাই নাই, সেরামেককে টাকা দিয়েও পাইনি। তাহলে আমার দেশে এখন টিকা আসা শুরু হয়েছে, আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী যেসব দেশে টিকা আছে সেই সব দেশের সব দেশের সাথে যোগাযোগ করে টিকা আনার ব্যবস্থা করছেন। আগামী ডিসেম্বরের মধ্যে 10 কোটি ডোজ, মার্চের মধ্যে আমরা আরো 10 কোটি ডোজ পাওয়ার সম্ভাবনা আছে। আমরা 5 কোটি ডোজ যদি হয় ডিসেম্বরে, মার্চে আসবে আরো 5 কোটি, অর্থাৎ 10 কোটি। আমার দরকার কত? আমাদের দরকার ডোজ হলো 26-28 কোটি ডোজ, তাহলে আমাদের কিন্তু অনেক দূরে আমরা পিছনে আছি। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেশে করোনা উৎপাদন, করোনা টিকা উৎপাদনের চিন্তা ভাবনা করছেন এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো এই উৎপাদনে যেতে পারবো। আপনি জানেন আমাদের দেশ থেকে 143টা দেশে কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট গুলো আমরা রপ্তানি করি, আমাদের এই সমস্ত প্রোডাক্ট কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমি আশা করি আমাদের দেশে এই করোনা উৎপাদন টিকা উৎপাদন করলে আমরা বিদেশেও এক্সপোর্ট করতে পারবো ইন ফিউচার, এই আশায় আশাবেধে আমরা এখন কি করব সেটা বলতে চাই। ভ্যাকসিন প্রথমে আমরা কাদের দেব? এই মুহূর্তে আমি মনে করি যারা রেজিস্ট্রেশন করে ফেলেছে, যারা 40 ঊর্ধ্ব এবং কোমরবিড, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এই ধরনের রোগী আছে তাদেরকে দেব। 2 হলো প্রবাসী যারা বিদেশে যেতে চায়, এই মুহূর্তে তাদেরকে দেব। 3 নম্বর প্রায়োরিটি হলো মানে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র এবং আমাদের শিক্ষক, এদের সবাইকে দেব। এরপরে যে জিনিসটা ইমিডিয়েট করা উচিত, যদি আমার সুযোগ থাকে, যেমন মডার্না ফাইজার কিন্তু আমি পেরিফেরিতে দিতে পারবো না, কারণ -70°C টেম্পারেচার ওখানে মেনটেন করা যাবে না। সেই ক্ষেত্রে 2-8°C হলো সিনোফার্ম, যেটা চীনের টিকা আসা শুরু হয়েছে। আমি মনে করি এটা আমরা বর্ডার এরিয়ায় যেসব জায়গায় সংক্রমণের হার বেশি ওখানে আমরা এখন প্রায়োরিটি দিতে পারি ওই সমস্ত জেলায়। তো সেইগুলো আমি মনে করি সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে যেমন চিন্তা ভাবনা করা হচ্ছে, রেজিস্ট্রেশনটাও যদি খুলে দেওয়া হয় তাহলে আমরা যারা বয়স্ক, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং পেরিফেরিতে বর্ডার এরিয়ায় যারা আছেন তাদেরকে আমরা যদি প্রায়োরিটি বেসিস দিতে পারি তাহলে হয়তো প্রাথমিকভাবে আমরা অনেকটা ধাক্কা সামলাতে পারবো। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আশা করি আরো ভ্যাকসিন দিতে পারলে আমরা সকলের কাছে পৌঁছানো যাবে। আসুন আমরা ঘরবন্দি থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি। ধন্যবাদ ডাক্তার শরফুদ্দিন আহমেদ, ধন্যবাদ আপনাকে। সুকান্ত গুপ্ত অলক, একটু ধারণা পাওয়া গেল এই 45 লাখ ডোজের ব্যাপারে, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রথম ডোজ যারা নিয়েছে, যারা দ্বিতীয় ডোজ এখনো পায়নি, তাদের মধ্যে কিন্তু শঙ্কা রয়েই গেল যতক্ষণ পর্যন্ত না এই টিকাটি দেশে এসে পৌঁছাচ্ছে, আর তাদের ভাগ্যে আসলে কি হতে যাচ্ছে, আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। না, এ সম্পর্কে একটি তথ্য কিন্তু এর মধ্যে আজকেই বলা হয়েছে, উদ্যোগ দিয়েছে যে না, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো খুবই টেকনিক্যাল, মানে ভ্যাকসিনেশনের বিষয়ে সেটিও একটি সিদ্ধান্ত আমি দেখলাম হয়েছে, সরকার বা IEDCR তারা সরকারের কাছে অনুমতি চেয়েছে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা তাদের লেভেলে একটি কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা মিক্স ডোজে যেতে পারি কি না, মিক্স ডোজে যেতে পারি কিনা সেটার একটি রিসার্চ হওয়ার প্রয়োজন আছে।
পৃথিবীর বিভিন্ন দেশে এখন কিন্তু মিক্সড ডোজ চালু হচ্ছে। সে আজকেই খবর আছে জার্মানি, তারা এটা অফিশিয়ালি তারা লঞ্চ করেছে যে হ্যাঁ আমরা মিক্সড ডোজ ভ্যাকসিনেশনে যাব। সো আমাদের এখানে একটি রিসার্চ একটি ক্যারি আউট হওয়া দরকার, সেই রিসার্চের কাজটি যেহেতু আইডিসিআর ব্যবস্থা নিয়েছে এখন সরকারের গ্রিন সিগন্যাল এবং খুব জরুরি ভিত্তিতে এই রিসার্চটি শেষ করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন যে আমরা মিক্সড ডোজে যাব কিনা, না হলে ভবিষ্যতে আমরা কিন্তু আবার সংকটে পড়ব। হয়তো অ্যাস্ট্রাজেনেকা আসবে যে 14 লাখ পাননি তারা আবার সেটি কিন্তু পাবেন, কিন্তু আমাদের এই মিক্সড ডোজ রিসার্চটি সম্পন্ন হওয়া খুব জরুরি, এটি একটি বিষয়। কিন্তু স্যার যেটি বলছিলেন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, আমার অবজারভেশনটা হচ্ছে যে পৃথিবীর সব দেশেই এই ভ্যাকসিনেশন দিয়ে, একটি তো হলো লকডাউন আর ভ্যাকসিনেশন একটি, আরেকটি হচ্ছে পরীক্ষা, এই তিনটি কাজ। তো এখন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারটি চিহ্নিত করা দরকার যে আমি কোন জায়গায় আগে দেব। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আমাদের যে বিভাগীয় সদনগুলো আছে সেখানে হয়তো বা একটু পার্সেন্টেজ বেশি ভ্যাকসিনেশন হয়েছে, কিন্তু যে সীমান্তবর্তী জেলাগুলো যেখানে আমরা বিপদের মধ্যে পড়েছি সেই জেলাগুলোর বাস্তব চেহারা কিন্তু অন্যরকম। সেখানে ভ্যাকসিনেশন ড্রাইভ কিভাবে হবে, সেখানে টেস্টিং ড্রাইভ কিভাবে হবে, এই জায়গাটি কিন্তু এখনো অগ্রাধিকারের ভিত্তিতে এটার মেকানিজম কিন্তু এখনো দাঁড়ায়নি, যে কারণে আমরা বিপদে পড়ছি। সেটাই জুলা সালম যুক্ত করবেন কিনা কিছু এর সঙ্গে। অবশ্যই, প্রথমেই আমি আসলে সরকারকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে লকডাউনটাকে ইম্পোজ করার কারণে এই সময়। আর একটু আগে করতে পারলে, আর একটু করা হতে পারলে হয়তো বা বিপদটা আরেকটু এড়ানো যেত, তবে শেষ পর্যন্ত এটা হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সংবেদনশীলতা সেটা তার নিচের যে স্তরগুলো আছে মিনিস্ট্রি, বিভিন্ন দপ্তর এবং জেলা পর্যায় পর্যন্ত এবং উপজেলা পর্যন্ত হসপিটালগুলোতে সেটাকে সেখানে ট্রান্সলেটেড বা ট্রান্সফর্ম হচ্ছে কিনা, এটা কিন্তু সবসময় বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে মানসিকতা, তিনি যা চান সেটাকে আসলে তারা এটাকে আসলে ধারণ করেন কিনা নিচের দিকে, একজন মিনিস্টার একজনই, এই বিষয়টি কিন্তু আমাদের নজর রাখার প্রয়োজন আছে। তৃতীয়ত হলো যে যেটি অলোকদা বললেন এবং প্রফেসর শরফুদ্দিন বললেন, আমি গত 2-3 দিন আগের কথা বলতে পারি, রাজশাহী মেডিকেল নিয়ে কথা বললাম, সেখানে প্রায় 500 মানুষ ওদিন অ্যাডমিটেড ছিলেন, তার 70% রোগী হচ্ছে রাজশাহী শহরের, কারণ চাপায় এবং আশেপাশে থেকে তাদের কমে গেছে একটু লকডাউনটাকে কার্যকর করার কারণে। তার মানে কি? তার মানে হচ্ছে মেট্রোপলিটন যেসব সিটি আছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, খুলনা, রাজশাহী, এসব এলাকায় কিন্তু এটার ভয়াবহতাটা বেশি। এখন ধরেন 9 লক্ষ মানুষ রাজশাহী শহরে আছে, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 900 বা 1000 লোক বাস করে, যেখানে আমেরিকাতে এটার প্রায় 10 গুণ কম। তো আপনি দেখেন আমাদের যে ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব, এইসব জায়গা থেকে কিন্তু আমাদেরকে এখন প্রায়োরিটি বেসিসে আসলে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ভ্যাকসিনেশনটা করি। দ্বিতীয়ত হচ্ছে যে অক্সিজেনের সংকটের কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, আমি খুব দুঃখ পেলাম যে অক্সিজেনের সংকট আছে, মানুষ মারা গেছে, তিনি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। 1.5 বছর হয়ে গেল, এসব জায়গায় আমরা অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে পারি নাই কেন? কিসের সংকট আমাদের? টাকা পয়সার সংকট? আপনি মানুষকে আহ্বান করেন, মানুষ এগিয়ে আসবে, আমি বুঝতে পারি না যে কি কারণে। এটা আর কোনো কারণে, টাকা পয়সার সংকট না, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার সংকট না, সংকট হচ্ছে নিচে যারা বাস্তবায়ন করার কথা তাদের নজরটা এসব জায়গায় নেই, এবং তাদের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে যে কি করে এই কুইক কিছু মানি করা যায় দুর্নীতি করে, এবং এটা সত্য, স্বীকার করুক আর না করুক, সাধারণ মানুষের পারসেপশন এরকম। তা আমি যেটা মনে করি যে আমাদের যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটাকে যথাযথভাবে কাজে লাগানো, যতটুকু আসে আছে, এবং মানুষকে সংযুক্ত করা, স্থানীয় সরকারকে যুক্ত করা, মিডিয়াকে যুক্ত করা। এখনো আমরা, আমি বারবার বলেছি, আমরা এখনো কমিউনিকেশনের জায়গা খুব দুর্বল আছে, এখনো বলছি লকডাউন, এখনো সমন্বয়ের জায়গাটা আমাদের এখনো সাধারণ মানুষগুলো বোঝেন, এই জায়গাগুলো একটু সহজীকরণের বিষয় আছে। প্রফেসর শরফুদ্দিন আগেও একটি টকশোতে বলেছেন ঘরে বন্দি থাকুন, এটার যে শক্তি সেটি ওই লকডাউনের শাটডাউনের পক্ষে, এগুলো শিক্ষিত মানুষ ভদ্রলোকদের ভাষা, একটা সাধারণ মানুষ বোঝে না বলেই তারা ওই সিগারেট খেতে, পান খেতে বাইরে চলে আসে।
সেটাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি জুলা সালম। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, তার আগে ডাক্তার শারফুদ্দিন আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। বিরতি থেকে ফিরব, দুজন অতিথি আমাদের সঙ্গে থাকবেন, দর্শক সঙ্গে থাকবেন আপনারাও। স্বাগত আবারও সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই আজকে সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভ্যাকসিন দেওয়ার যে প্রক্রিয়া সেই কারণে রেজিস্ট্রেশন সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। সুকান্ত গুপ্ত অলোক একটু পরামর্শ রাখবেন, কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে খুব ভোগান্তি হচ্ছে এই প্রবাসী যারা আছেন তাদের, সেই তাদের ভোগান্তি কমিয়ে কী করে আমরা এই ভ্যাকসিন প্রক্রিয়াটিকে সহজ করতে পারি, আপনাদের কী পরামর্শ সুকান্ত গুপ্ত অলোক? আমরা ভোগান্তিটা তো কমাতে পারি, এটা চটজল দিয়েই কমাতে পারি যদি আমরা তাদের উপর নজর দেই, তাদের প্রতি মানবিক হই, তাদেরকে সম্মান দেখাই। আমরা বলছি যে এই করোনাকালে রেমিটেন্স প্রবাহটা খুব চমৎকার পর্যায়ে আছে, যাতে আমরা এখনো বেঁচে বসে আছি, অর্থনীতি এখনো ঘুরচাকাটি সচল আছে, কিন্তু সেই প্রবাসী ভাইরা তারা ভ্যাকসিনেটেড হতে পারছে না, তারা বিদেশে যেতে পারছে না, এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার মালিক কারা? স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তারা। কিন্তু দেখেন তারা ব্যাপারটি কি করেছে, তারা প্রথম ভাবলো যে ওকে আমার হাতে সিনোফার্ম আছে, সিনোফার্ম দিয়ে দিই, কিন্তু সিনোফার্ম ঠিক ভ্যাকসিন নিয়ে সে তার কাঙ্ক্ষিত দেশে যেতে পারবে কিনা সেটি আমরা বিবেচনা করলাম না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে কিন্তু অর্ডার দিতে হলো যে না তাকে ফাইজার দাও। এখন এই ফাইজারের আমার অবলম্বন কিন্তু খুব কম, মাত্র 1.5 লাখ ফাইজার টিকা আছে, সেটি আমরা দেব। আমরা শুরুতে ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু দেখলাম যে আমি রেজিস্ট্রেশন করতে পারছি না, এখন তার জন্য আমি অ্যাপ বানিয়ে দিয়েছি। কিন্তু প্রবাসীরা তো অ্যাপে অ্যাক্সেস করতে তারা সেরকম দক্ষ হওয়ার কথা নয়, অ্যাপেও তো আবার ঝামেলা আছে, অ্যাপেও তো আসলে করতে পারছে না খুব সহজে তারা। আমি মনে করি তাদের জন্য স্পট রেজিস্ট্রেশন হওয়া দরকার, স্পট রেজিস্ট্রেশন হয়ে তারা যেন ভ্যাকসিনেটেড হতে পারে, এবং তার জন্য আমি ফাইজার ঠিক করছি। ফাইজারের আমার সংকট আছে, আমি তাদেরকে মডার্না দিতে পারি কিনা এরকম চিন্তা করতে হবে। একটু দেখেন আমি একটু যুক্ত করছি যে জটিলতাটা কোথায়। জটিলতাটা হচ্ছে আমাদের মাথার সমস্যা। আমরা দেখেন চীনে আমাদের যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা চীনে যেতে পারছে না, কেন? তার ভ্যাকসিন চাইনিজ ভ্যাকসিন, মানে কাকে কোন ভ্যাকসিন দেওয়া হবে সেই সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। ধন্যবাদ সুকান্ত গুপ্ত অলোক। জুলা সালম, আমি যেটা বলবো যে আমি একমত অলোকদের সাথে এই পয়েন্টে, আমি যেটা বলবো যে আমাদের অর্থনীতি সাউথ এশিয়াতে খুব ভালো করছে শুধুমাত্র কৃষি, রেমিটেন্স এবং গার্মেন্টস সেক্টরের কারণে এই মুহূর্তে, এই দুর্যোগের সময়। সেই তিনটি সেক্টরকে নিয়ে আলাদা করে ভাবতে হবে এখন, বিশেষ করে রেমিটেন্স যদি আমাদের ফল করে। দেখেন করোনার এই প্যান্ডেমিকের সময় রেমিটেন্স এর পরিমাণ কিন্তু আমার বেড়েছে, ফ্লো বেড়েছে। শুরু থেকে নানা স্পেকুলেশন ছিল, কিন্তু আলটিমেটলি বেড়েছে 6-7% গ্রোথের কথা আমরা এই পর্যায়ে বলছি। তাহলে এদেরকে যদি আমরা গুরুত্ব না দিই, যারা অদক্ষ শ্রমিক মূলত, বিশেষ করে কুয়েত এবং সৌদিতে তাই আমাদের অদক্ষ শ্রমিকরা যান, তাদের প্রতি আমাদের একটা বিশেষ বিশেষ কেয়ার নিতে হবে। এই বিষয়টি আমাদেরকে ফ্রম আওয়ার হার্ট, আমাদের ভালোবাসা থেকে এটা আমাদের মনে রাখতে হবে, সেই অনুযায়ী একটা কার্য অনেক ধন্যবাদ জানাচ্ছি জুলা সালম আপনাকে, সেই সঙ্গে সুকান্ত গুপ্ত অলোক আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে সময় দেওয়ার জন্য এবং আপনাদের বিশ্লেষণগুলো তুলে ধরার জন্য। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।